এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে জলাশয় ভরাট রুখলেন পুর প্রধান। ভরাট হওয়া জলাশয় আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন তিনি। তার এহেন ভূমিকায় খুশি এলাকাবাসী। এলাকায় পুকুর ভরাট রুখলেন পুর প্রধান। তার চেষ্টায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় পুকুর। পুর প্রধানের কাজে খুশি এলাকাবাসী। উত্তর দমদম পৌরসভার তুলসীবাগান এলাকায় দীর্ঘদিন ধরে একটি জলাশয় ভরাট হচ্ছিল। ভীষণ মশা, আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা অবজেকশন করেছিলাম, তাতেই কাউন্সিলর এসে আবার দেখে ফিরে গেলেন, আবার উনি এর ব্যবস্থা নিলেন। আর এমনি নানান জায়গার থেকে, যেমন সবজিওয়ালারা, ডাবওয়ালারা, ওরা সবাই এসে এখানে ময়লা ফেলে যাচ্ছে। সারা জায়গার থেকে সবাই এসে এখানে ময়লা ফেলছে, আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল। খবর যায় পুর প্রধান সুবোধ চক্রবর্তীর কাছে। উদ্যোগী হন পুর প্রধান। যোগাযোগ করা হয় স্থানীয় পৌরমাতা শেলি হালদারের সঙ্গে। এরপরই ডাম্পার দিয়ে মাটি কেটে ভরাট জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। ওনাকে আগে নোটিশ দিয়ে বলা হয়েছিল, নোটিশ দেওয়ার পর ডেকে হয়েছিল, ডেকে বলা হলো যে এটা একটা পুকুরের অংশ, ওটার নামে বোধহয় আড়াই কাঠার মতো জমি, ওটা ইয়ে করা দলিল আছে। আচ্ছা, সেই জমিটা উনি রাবিশ দিয়ে আগে একবার শুরু করেছিলেন বছর চারেক আগে। আচ্ছা, তখন আমরা নোটিশ দিয়েছিলাম। তারপরে আজকে আমরা এখানে যতটা ফিল্ডিং করা, আমরা জেসিবি দিয়ে তোলা, লেবার দিয়ে তোলার সমস্যা, জেসিবি দিয়ে ইয়ে করবে, ট্রাক্টরে মাল আনলোড হবে, মাল গিয়ে আমাদের আনলোড করে আসবে।